বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় গাঁদা ফুলের ঔষধি গুণাগুণ বা গাঁদা ফুলের হেলথ বেনিফিট, স্বাস্থ্য উপকারিতা নিয়ে। সারা পৃথিবীতে বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন আকৃতির বিভিন্ন রঙের গাঁদা ফুল পাওয়া যায়। বাংলাদেশের সব জেলাতেই আপনারা কম আর বেশি বিভিন্ন আকৃতির, বিভিন্ন রঙের এবং বিভিন্ন প্রজাতির গাঁদা ফুল দেখতে পাবেন। এই গাঁদা ফুলের আকৃতি এবং প্রজাতি, রঙের ব্যবধান যেমন রয়েছে, এর বোটানিক্যাল নেমও কিন্তু ভিন্ন ভিন্ন এবং এর ইংলিশ নেমও কিন্তু ভিন্ন ভিন্ন। তবে প্রত্যেকটি বা সব কয়টা গাঁদা ফুলকে একসাথে ম্যারিগোল্ড বলা যেতে পারে। যেহেতু এর অনেকগুলো ইংলিশ নেম রয়েছে এবং অনেকগুলো বোটানিক্যাল নাম রয়েছে, তাই আমরা এর বোটানিক্যাল নেম এবং ইংরেজি নাম নিয়ে আলোচনা করে ভিডিওকে খুব বেশি বড় করব না। আমাদের জানার প্রয়োজন এর স্বাস্থ্য উপকারিতা কী। এর আগে আমরা হালকা কিছু ধারণা নিই এর মধ্যে কী ধরনের কেমিক্যাল কম্পোজ বা কেমিক্যাল কম্পোজিশন রয়েছে। গাঁদা ফুলের মধ্যে রয়েছে অনেকগুলো রাসায়নিক উপাদান। এর মধ্যে উল্লেখযোগ্য টারফিনয়েড, এস্টার, প্লাবোজেনথিন, প্লাবিনয়েড, ইনফ্লেমেটরি, লাইকোপিন, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম সহ এখানে যে লিখিত আরও কিছু কেমিক্যালের কথা আমি উল্লেখ করছি, এগুলো সবই এখানে রয়েছে। যাদের রিচ লাইফস্টাইল, ধনী জীবনযাপন, সবসময় গুরুপা খাওয়ার মশলাযুক্ত মাছ মাংস এগুলো খাওয়া চলে, তারা যদি হঠাৎ কোনো কারণে উপবাস থাকেন, সেটা রোজা হোক বা অন্য কোনো ইবাদত হোক বা অন্য কোনো কারণে উপবাস থাকা হলো, তাদের যদি গহনে থেকে রক্ত আমসা দেখা দেয়, সেটার চিকিৎসা চললো কিন্তু যথার্থ না, কিছুদিন পরে আবার গুরুপাক খাওয়ার চললো মাছ মাংস, রিচ ফুড, ফাস্টফুড, এতে ভীষণ রকমের সমস্যা দেখা দিল, কিছুতেই সারছে না, তাদের জন্য গাঁদাল পাতা বা গাঁদা পাতার রস খুবই উপকারী। এক্ষেত্রে তারা দিনে 3 বার 2 চামচ করে রস চিনির সাথে মিশিয়ে খেতে পারেন, এটাতে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তবে কিছুদিনের জন্য ধনী জীবনযাপন ছেড়ে দারিদ্রের জীবন উপভোগ করা চায়, অর্থাৎ শাকু, সুজি, বার্লি, চিড়ার সাথে কলা, এগুলো খেলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে, না হয় রোগ না সেরে বডিতে গেড়ে বসে থাকবে, একটা সময় বড় ধরনের বিপদে ফেলবে। পুজকর্ণ, অর্থাৎ কানে যদি পুজ হয়, এটা বেশিরভাগ ছোট বাচ্চাদের হয়, কানে পানি ঢুকে, অনেকের বয়স্ক ব্যক্তিদেরও হতে পারে। এই পুজকর্ণর জন্য বা কানে পুজ হলে গাঁদা পাতার রস কিন্তু খুবই উপকারী। সে সাথে দীর্ঘদিন কানে পুজ থেকে যদি ওই জায়গাটা থকথকে হয়, কখনো খোঁচা দিলে রক্ত বের হয়, তাহলেও গাঁদা পাতার রস খুবই উপকারী। এটা কানের পুজকে যেভাবে ভালো করে দেবে, তার সাথে ওই থকথকে অবস্থাটা ভালো করে দেবে। গাঁদা পাতা যদি হাত পা কোথাও কেটে যায় বা থেতলে যায়, সেখানে যদি এর রসকে মালিশ করে দেওয়া হয় তাহলে বন্ধ হয়ে যায়। এবং সরিষার তেলে এই গাঁদা পাতার রসকে পাক করে কানের মধ্যে ফোঁটা ফোঁটা করে দিলে অথবা কাটা স্থানে অথবা থেতলানো স্থানে দিলে সেটা ভালো হয়ে যায়। গাঁদা ফুলের পাপড়ি এবং গাঁদা ফুলের পাতা রক্তপিত্তের সমস্যায় বেশ কার্যকরী। যদি বুঝতে পারেন যে আপনার রক্তপিত্তের সমস্যা হয়েছে, তাহলে গাঁদা পাতা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অথবা গাঁদা ফুলের পাপড়ি ব্যবহার করতে পারেন। এই রক্তপিত্তের সমস্যা কিন্তু শরীরে যে কোনো জায়গা থেকে রক্ত বের হতে পারে, চোখ, নাক, কান, গলা, পায়খানার সাথেও ফালসের মতো রক্ত যেতে পারে, প্রস্রাবের সাথেও রক্ত যেতে পারে। চোখ, নাক, কান, গলা যেখান দিয়ে রক্ত যাক না কেন, রক্তগুলো একটু কালো হবে, প্রস্রাবের সাথে গেলে সেটি গরুর প্রস্রাবের মতো হবে, পায়খানার সাথে ফালসের মতো রক্ত যেতে পারে। যেভাবে যাক শনাক্ত করা গেলে নিশ্চিন্তে গাঁদা ফুলের পাপড়ি অথবা গাঁদা ফুলের পাতা খাওয়িয়ে দেন, দেখবেন যে রোগী ভালো হয়ে গিয়েছে। এছাড়া যদি পায়খানার সাথে রক্ত যায়, সেটা ফাইলসের কারণে হোক, আমসার কারণে হোক অথবা রক্তপিত্তের কারণে হোক, গাঁদা ফুলের পাতা নিশ্চিন্তে খাওয়িয়ে দিন, দেখবেন ভালো হয়ে যাবে। মহিলাদের যদি ঋতু চলাকালীন সময়ে অধিক ব্লিডিং হয়, তাহলে গাঁদা ফুলের পাপড়ি কিংবা গাঁদা ফুলের রস, পাতার রস খাওয়িয়ে দিন। যাদের উগ্র গ্যাস্ট্রিক আছে, তারা গাঁদা ফুলকে শুকিয়ে সেই পাপড়িগুলোকে দিয়ে চা তৈরি করে খান, ভালো ফলাফল পাবেন। গাঁদা ফুলের ভিতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড থাকার কারণে গাঁদা ফুলের পাতা, গাঁদা ফুলের পাপড়ি মানবদেহের ব্রণ, ফোড়া, কার্বঙ্কল, টিউমার এবং ক্যান্সার কোষের বিপক্ষে দারুণ ভূমিকা রাখে।
যদি দাঁতকে বেশ দিন রোগমুক্ত রাখতে চান তাহলে গাঁদা ফুলের পাপড়িকে পুড়িয়ে ছাই করে সেই ছাই দিয়ে দাঁত মাজুন। এতে দাঁতের মাড়ি মজবুত হবে এবং অনেকগুলো রোগ থেকে দাঁত মুক্ত থাকবে। একটা সময় গাঁদা ফুলের পাপড়ি এবং গাঁদা ফুলের পাতা দিয়ে যক্ষার চিকিৎসা করা হতো। যদি এখনও রোগীরা যক্ষার কারণে বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে এলোপাত ঔষধের পাশাপাশি গাঁদা ফুলের পাতার রস খেতে পারেন। এতে আপনার চিকিৎসার সাথে খুব ভালো সাপোর্ট পাওয়া যাবে। চোখের যে কোনো ধরনের প্রদাহ ইনফেকশনের সমস্যায় গাঁদা ফুল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোখের ক্রনিক কোনো সমস্যা কিংবা ইনফেকশনের সমস্যায় গাঁদা ফুল ব্যবহার করলে এবং চোখের চিকিৎসা চলাকালীন সময়ে গাঁদা ফুলের রস ব্যবহার করলে চিকিৎসায় খুব ভালো সহযোগিতা পাওয়া যায়। এছাড়া চোখ উঠলে বা চোখ উধালে গাঁদা ফুলের পাপড়ির রস দিলে সেটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যায়, অল্পতেই জ্বর সর্দি কাশি ডায়রিয়া সহ যে কোনো সমস্যা দেখা দিতে পারে, তাহলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য গাঁদা ফুলের পাতা এবং গাঁদা ফুলের পাপড়িকে কাঁচা কিংবা শুকিয়ে চার মতো ব্যবহার করতে পারেন। এতে আপনার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, অল্পতে আপনি যে কোনো রোগে আক্রান্ত হবেন না। যদি জ্বর সর্দি কাশি ঠান্ডা লেগে গলা ব্যথা হয় তাহলে গাঁদা ফুলের পাপড়িকে শুকিয়ে চায়ের মতো ব্যবহার করুন, দেখবেন খুব তাড়াতাড়ি এটি চলে যাবে। মোট কথা হচ্ছে গাঁদা ফুল মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, তাই মানুষ সহজে যে কোনো রোগে আক্রান্ত হয় না। এছাড়া গাঁদা ফুলের পাপড়ির শুকনো পাপড়ির ব্যবহারে শরীরের ফ্রি রেডিক্যাল ড্যামেজ কমায় এবং উপরে ব্যবহারে চামড়াতে ব্যবহারে কাটা ছেঁড়া পোড়া প্রদাহ রোদে পড়া ত্বক এগুলোকে ডেভেলপ করে। মুখে ব্যবহার করলে গাঁদা পাতার পাপড়ি তাহলে ব্রণের যে সমস্যা থাকে সেটা কমে এবং ত্বককে মিশন করে। গাঁদা ফুলের উপকারের কথা বলার ফাঁকে মানুষের কাছে একটি অনুরোধ করি, আমি খুব কষ্ট করে অনেক সময় দিয়ে ভিডিও তৈরি করি আপনাদের জন্য এবং মানুষের উপকারের জন্য, আমাকে সবাই সহযোগিতা করবেন এই কামনা করি। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস শেয়ার করে সহযোগিতা করুন। মনে রাখবেন আপনার বাড়িতে লাগানো এই গাঁদা ফুল যেমনটা সৌন্দর্যের প্রতীক তেমনটাই আপনার বিপদের বন্ধু। কাটা ছেঁড়া আগুনে পোড়া তেলে জলসে যাওয়া সহ শুরু করে যে কোনো প্রদাহে যদি এটাকে লাগান দারুণ ফলাফল পাবেন। তার পাশাপাশি যদি কেউ যদি চুলের যত্ন নিতে চান তাহলে গাঁদা ফুলের পাপড়িকে বেটে নারিকেল তেলের সাথে মিশিয়ে মাথায় লাগাবেন, এতে খুশকি কমবে চুল ঝলমলে কালো হবে। আমি প্রতিদিন গাছগাছালি নিয়ে ভিডিও করি, মানুষ যেন ঘরে বসেই নিজেদের কিছু প্রাথমিক চিকিৎসা নিজেরা করতে পারে। সবার সুন্দর ভালো এবং সুস্থ ভবিষ্যৎ কামনা করছি। আগামী কোনো ভিডিওতে দেখা হবে এই আশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।